লুৎফা মাহমুদা আমি বাংলাদেশে একজন ইয়াং আর্টিস্ট হিসেবে কাজ করছি আর আমার কাজ হচ্ছে ছবি আঁকা ছোটবেলা থেকে আমি ছবি আঁকতাম পাশাপাশি নাচ শিখতাম গান শিখতাম তো কোনো না কোনোভাবে গান আমার কন্টিনিউ করা হয়নি কিন্তু ছবি আঁকা আর নাচটা আমি কন্টিনিউ করেছিলাম আর যখন শান্তিনিকেতনে গ্র্যাজুয়েশনের জন্য যাওয়া হলো সেখানে আমি ছবি আঁকাটাকে নিজের প্রায়োরিটি হিসেবে চুজ করলাম পাশাপাশি আমি ওইখানে নাচও শিখতাম আমি ওইখানে ভারতনাট্যম শিখেছি শঙ্কর নারায়ণজির কাছে কালচারাল জিনিসগুলো হচ্ছে আমার ছোটবেলা থেকেই ধারণ করা আমি কোনো না কোনোভাবে অনেক ছোটবেলা থেকেই ছবি আঁকার সাথে সম্পৃক্ত ছিলাম হচ্ছি মানুষের ফিলিংস অনুভূতি এগুলো নিয়ে আমি কাজ করি একটা ছবিতে একটা মানুষের যে অনুভূতি সেটা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে বা হচ্ছে কোনো অভিজ্ঞতা থেকে সেই অনুভূতিটাকে কিভাবে আমি আমার ছবিতে ফুটিয়ে উঠতে পারি এর জন্য আমি ফিগার ইউজ করি ফিমেল ফিগার কখনো আসে আমার ছবিতে কখনো মেল ফিগার আসে কখনো আমার কম্পোজিশনে ফ্লাওয়ার আসে তো এগুলো আমি হচ্ছে অবজেক্ট হিসেবে ইউজ করি আরও কিছু ব্যাপার টেক্সচার অলসো আমি প্রকাশ করতে চাই যে কোনো একটা ইনসিডেন্ট যে কোনো একটা সিচুয়েশন আমার ছবির মাধ্যমে মেকিং সাবজেক্টটা খুবই মজার আমি প্রথম যখন শান্তিনিকেতনে গেলাম তো ওইখানে প্রথম আমি কলকাতার কালচারটা পেয়েছি তো ওই জায়গাটাতে যেটা হয় সেটা প্রথম বছরেই আমাদের সব কয়টা কাজ করার সুযোগ দেয় মানে আমি পেন্টিংস করছি স্কাল্পচার করছি সিরামিক করছি প্রিন্ট মেকিং করছি তো কি হয় তো আমি কোন কাজে ভালো বা কোন কাজটা আমার ভালো লাগছে সেটা চয়েস করাটা খুব বেশি সহজ হয়ে যায় তো প্রথম বছর যাওয়ার পরেই আমি ফার্স্ট ইয়ারেই আমি ডিসাইড করে ফেলেছিলাম যে আমি প্রিন্ট মেকিং মানে ছাপচিত্র এটা নিয়ে কাজ করব তার কারণ হচ্ছে এটা খুব মজার মানে একটা টেক্সচার কত ভ্যারিয়েশন নিয়ে আসতে পারে এটা প্রিন্ট মেকিংয়েই সম্ভব আর এত এত মিডিয়াম এটাতে কাজ করার যে ব্যাপারটা আছে অন্য জায়গাগুলোতে এত মিডিয়াম নিয়ে কাজ করার সুযোগটা নেই এর জন্য প্রিন্ট মেকিংয়ের প্রতি খুবই মানে শুরু থেকেই আকৃষ্ট ছিলাম যার কারণে আমার প্রিন্ট মেকিংটাকে আমি নিয়েছি সেকেন্ড থট আমার এটাতে হয়নি কখনো কাজের স্টাইল আমার কাজের ধরন কনসেপ্ট ওয়াইজ আমার মনে হয়েছে এচিংটা আমার কাজের সাথে খুব যায় যার কারণে আমি এচিংটাই বেশি কন্টিনিউ করেছি অন্য মিডিয়ামগুলো আমি কাজ করেছি একদমই করিনি সেটা না এক একজন আর্টিস্টের কাজের ধরন এক এক রকম তো বেসিক্যালি হচ্ছে আমি যেভাবে কাজ করি প্রথমে আমি কনসেপ্টটা চিন্তা ওইভাবে করি না কারণ আমি মোটামুটি জানি যে আমি কী কী ব্যাপারগুলো নিয়ে কাজ করছি কী কী ব্যাপারগুলো আমাকে বেশি কাজ করার ব্যাপারে উৎসাহ দেয় তো ওই ব্যাপারগুলো নিয়ে আমি হচ্ছে প্রথম লেআউট করি লেআউট করার পরে আমি সেটাতে ওয়াটার কালার বা অ্যাক্রেলিক কালার করে কালার ভেরিয়েশনগুলো দেখি তারপর হচ্ছে আমাদের ওই যে এচিং প্রসেসটা খুব লং প্রসেস প্লেট রেডি করা তারপর ওইখানে আমার ড্রয়িং ট্রান্সফার করা ওইখানে তারপরে ওইটাকে এসিডে বাইট করা তারপরে হচ্ছে আপনার প্রুফ প্রিন্ট নেওয়া যে আমার কাজটা যেটা আমি চেয়েছি সেটা আসলো কি না তো লেআউট ছাড়া তো আমি ওইটা বুঝবো না যে আসলো কি না ওইটা তো যখন চলে আসে তখন প্রুফ প্রিন্টে যখন চলে আসে তখন আমরা ফাইনাল প্রিন্টে যাই
পেইন্টিং আর প্রিন্ট মেকিং এর সবথেকে বড় ডিফারেন্ট যেটা সেটা হচ্ছে আপনি যখন একটা পেইন্টিংস করছেন সেটা আপনি একই পেইন্টিংস একই কালারে করতে পারছেন আরেকটা করতে হলে আপনাকে আর সেম পেইন্টিং যদি আপনি করতে চান আপনাকে আরেকটা ক্যানভাস নিতে হবে কিন্তু প্রিন্ট মেকিং এ এটাই সুবিধা যে আপনার প্লেটটা যখন রেডি হয়ে গেল আপনি তখন ওই একই প্লেটে অনেকগুলো কালারে প্রিন্ট নিতে পারবেন মানে অনেকগুলো কালার ভেরিয়েশন আপনি একই প্লেট থেকে পেয়ে যাচ্ছেন এটা একটা বড় সুবিধা প্রিন্ট মেকিং এ আমার সবথেকে হচ্ছে ব্যাংককের কাজ বেশি পছন্দ কারণ হচ্ছে তার কাজের মধ্যে একটা এমন ডিটেইলিং একটা ব্যাপার আছে আলাদা একটা ব্যাপার আছে যে যেটা আমাকে খুবই বেশি স্পর্শ করে আমি যদি আরেকটু বিস্তারিত বলতে চাই তাহলে হচ্ছে যে তার কাজগুলো যদি আপনি দেখেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানে কাজগুলোর একটা ডেপথ আছে আর ইউনিক মানে ইউনিক তো অবভিয়াসলি বাট কাজগুলোর যে ডেপটা আছে ওইটা আমার খুব পছন্দ তো আমি বেশিরভাগ হচ্ছে ব্যাংককের কাজ পছন্দ করি বাংলাদেশি আর্টিস্ট আমাদের যারা সিনিয়র আছে মোস্ট অফ দ্যাম খুব ভালো কাজ করে আমি এক একজন এক এক কাজে পারদর্শী তো সবার কাজে আমার মোটামুটি কম বেশি দেখা হয় তাদের কাছ থেকেও আমি ইন্সপায়ার হই যেমন উটকাট করতে গেলে একজন আর্টিস্টের কাজ দিয়ে আমি ইন্সপায়ার হই এচিং করতে গেলে অন্য একজনের আর্টিস্টের কাজ দিয়ে আমি ইন্সপায়ার হই বাট আমি যেহেতু এচিংটাকে বেশি প্রায়োরিটি দিয়ে দেখি তো হচ্ছে আমার বাংলাদেশে মুনির স্যারের কাজ খুব পছন্দ কারণ উনি এচিং ফিল্ডটাতে অনেক কাজ করেছে তো ওনার ওই কাজ ওনার প্লেট প্রসেস এটা আমার খুব ভালো লাগে পার্সোনালি